আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় 9 তৃতীয় ভাগ, প্রযুক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে। পূর্বের পাঠগুলোতে আমরা এই অধ্যায়টির প্রথম দুইটি ভাগ পড়েছিলাম। পূর্বের পাঠগুলোতে আমরা জেনেছিলাম বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে, আমরা আরও জেনেছিলাম বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যাকার সম্পর্ক সম্পর্কে এবং জেনেছিলাম কৃষি প্রযুক্তি সম্পর্কে। আজ আমরা শিখব প্রযুক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে। প্রযুক্তির ক্ষতিকর প্রভাব, প্রযুক্তির বিভিন্ন সমস্যা সমাধান করে মানুষের জীবনকে নিরাপদ, উন্নত ও আরামদায়ক করছে। প্রযুক্তি আবার নানা রকম সমস্যাও সৃষ্টি করছে। এখানে কি বলা হয়েছে, প্রযুক্তি বিভিন্ন সমস্যা সমাধান করে মানুষের জীবনকে খুব সহজ করে দিচ্ছে, নিরাপদ করে দিচ্ছে, উন্নত ও আরামদায়ক করছে, কিন্তু এই প্রযুক্তি আবার নানা ধরনের সমস্যা সৃষ্টি করছে। এই বিষয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। পরিবেশ দূষণ, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পুড়িয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি, কিন্তু এর ফলে বায়ু দূষিত হয়। বায়ু দূষণ বৈশ্বিক উষ্ণায়ন ও অ্যাসিড বৃষ্টির মতো পরিবেশের ওপর বিভিন্ন ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে। রাসায়নিক সার এবং কীটনাশক অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করে, এগুলো ব্যবহারের ফলে আবার মাটি এবং পানি দূষিত হয়, জীবের জন্য মারাত্মক ক্ষতিকর। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে কি, আমরা যদি প্রথম ছবিটি লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে জমিতে রাসায়নিক সার প্রয়োগ করা হচ্ছে, এবং দ্বিতীয় ছবিটি দেখা যাচ্ছে কলকারখানার বজ্র পানি এবং পানিতে মিশে পানি দূষিত করছে, মাটিতে মিশে মাটি দূষিত করছে, এবং এর কালো ধোঁয়া হচ্ছে বায়ুতে মিশে বায়ুকে দূষিত করছে। এখানে বলা হয়েছে পরিবেশ দূষণ সম্পর্কে, আমরা যে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লাকে পুড়িয়ে থাকি, এই কয়লা পোড়ানোর ফলে যে কালো ধোঁয়া নির্গত হয়, সেই ধোঁয়াটি হচ্ছে বায়ুকে দূষিত করে থাকে, অর্থাৎ এর ফলে আমাদের পরিবেশ দূষণ হয়। এবং বায়ু দূষণের ফলে কী কী ধরনের ক্ষতি হতে পারে, বায়ু দূষণের ফলে বৈশ্বিক উষ্ণায়ন হয়, অ্যাসিড বৃষ্টির মতো বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব পড়ে আমাদের পরিবেশের ওপর, অর্থাৎ বায়ু দূষণ আমাদের পরিবেশের হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ দিক। বায়ু দূষণের ফলে আমাদের নানা ধরনের সমস্যা হয়ে থাকে, এবং জমিতে যে সকল রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করা হয়ে থাকে, এই সকল সার যখন খাদ্যে মিশ্রিত হয়, তখন এগুলো হচ্ছে এই খাদ্যের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে এবং মানুষের বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি হয়ে থাকে। যদিও এই ধরনের রাসায়নিক সার কীটনাশক অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করে, কিন্তু এটি মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর, এবং বৃষ্টির সময় এই রাসায়নিক সার এবং কীটনাশক বৃষ্টির পানিতে ধুয়ে যখন নদী নালায় গিয়ে পড়ে, তখন এর মাধ্যমে নদীও দূষিত হয়। তাহলে আমরা দেখা যাচ্ছে রাসায়নিক সার এবং কীটনাশকের মাধ্যমে মাটিও দূষিত হচ্ছে, মানুষের জীবন ও স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে, এবং পানিও দূষিত হচ্ছে, এবং এটি আমাদের জন্য খুবই ক্ষতিকর। অস্ত্র তৈরি, আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হলো যুদ্ধের অস্ত্র তৈরি ও এর ব্যবহার, যেমন বন্দুক, বোমা, ট্যাঙ্ক ইত্যাদি। বন্ধুরা, তোমরা পাশে একটি ছবি লক্ষ্য করতে পারছো, এখানে একটি ট্যাঙ্কের ছবি দেওয়া আছে। বর্তমানে অস্ত্র তৈরির ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, এবং এটি আমাদের জন্য খুবই ভয়াবহ। এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের বন্দুক ব্যবহার করা হচ্ছে, বোমা ব্যবহার করা হচ্ছে, ট্যাঙ্ক ব্যবহার করছে, এগুলো হচ্ছে মানুষের জীবনের জন্য খুবই ক্ষতিকর। এই বন্দুকের মাধ্যমে মানুষ খারাপ কাজ করছে, মানুষকে খুন করছে, এভাবে হচ্ছে আধুনিক প্রযুক্তি আমাদের জীবনে ভয়াবহ হচ্ছে। অস্ত্র তৈরির ক্ষেত্রে এই আধুনিক প্রযুক্তি ভয়াবহভাবে প্রয়োগ করা হচ্ছে। এবার আসি অন্যান্য ক্ষতিকর প্রভাব সম্পর্কে। অন্যান্য ক্ষতিকর প্রভাব, অনেক সময় প্রযুক্তির ব্যবহার নেশায় পরিণত হয়। টেলিভিশন ও কম্পিউটারের ব্যবহার যদি ভালো কাজে নিয়োজিত না হয়, তা আমাদের সময়ের অপচয় ঘটায়। নিয়মিত খেলাধুলা, ব্যায়াম ও মুক্ত চিন্তার পথে প্রযুক্তি বাধা সৃষ্টি করে। এক নাগাড়ে 2 ঘন্টার বেশি টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখানে দেখা যাচ্ছে প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের ক্ষেত্রে পরিবেশও দূষণ হচ্ছে, অস্ত্র তৈরির মাধ্যমে আমাদের জীবনে বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে, এবং অন্যান্য ক্ষতিগুলো কী কী, প্রযুক্তি হচ্ছে
এখন মানুষের নেশায় পরিণত হচ্ছে। অতিরিক্ত টিভি দেখা একটি নেশা, অতিরিক্ত মোবাইল ইউজ করা একটি নেশা, অতিরিক্ত কম্পিউটার চালানো একটি নেশার মতো পরিণত হয়েছে। এই টেলিভিশন ও কম্পিউটার হচ্ছে ভালো কাজের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু এটির মাধ্যমে যদি অতিরিক্ত ব্যবহার করা হয় এটির ফলে আমাদের কি হয়, সময়ের অপচয় হয় এবং এর ফলে খেলাধুলা ব্যায়াম মুক্ত চিন্তা থেকে মানুষ দূরে থাকে। অর্থাৎ এই প্রযুক্তি মানুষকে এই কাজগুলো থেকে দূরে রাখে। এবং আরও বলা হয়েছে এক নাগাড়ে অর্থাৎ একটানা যদি 2 ঘন্টার অধিক সময় যদি টেলিভিশন বা কম্পিউটার দেখা হয় তবে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটি আমাদের চোখেরও বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে থাকে। বন্ধুরা তাহলে আমরা কী কী শিখতে পারলাম? প্রযুক্তির ক্ষতিকর প্রভাব থেকে আমরা শিখতে পারলাম প্রযুক্তির ক্ষতিকর প্রভাব পড়ছে, পরিবেশ দূষণ করছে, অস্ত্র তৈরি করছে, এছাড়াও বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে থাকে। এবার আমরা এই বিষয়টির ওপর একটি আলোচনা পড়ব। আলোচনার মূল বিষয় হচ্ছে প্রযুক্তির ক্ষতিকর প্রভাব কি কি। এক, নিচের ছকের মতো করে একটি ছক তৈরি করি। তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। 2, ছকে প্রযুক্তির বিরূপ প্রভাব সমূহের একটি তালিকা তৈরি করি। এখানে দেখা যাচ্ছে ছকে কি রয়েছে, প্রযুক্তির ক্ষতিকর প্রভাব সমূহ। বন্ধুরা তোমরা কি জানো প্রযুক্তির ক্ষতিকর প্রভাবগুলো কি কি? হ্যাঁ, প্রযুক্তি হচ্ছে আমাদের জীবনে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে থাকে। দ্বিতীয় কাজটি, ছকে প্রযুক্তির বিরূপ প্রভাব সময়ের একটি তালিকা তৈরি করে। তোমাদের একটি তালিকা প্রথমে তৈরি করে নিতে হবে, এই ছকটি অনুসরণ করে একটি ছক তৈরি করে নেবে। অতঃপর ছকে লিখবে, প্রথমে আসে পরিবেশ দূষণ। প্রযুক্তির ক্ষতিকর প্রভাব প্রথমেই পরিবেশ দূষণ করে থাকে। বায়ু দূষণ, বৈশ্বিক উষ্ণায়ন, অ্যাসিড বৃষ্টি, মাটি ও পানি দূষণের মতো ইত্যাদি ধরনের দূষণ হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে অস্ত্র তৈরি। যুদ্ধের অস্ত্র যেমন বন্দুক, বোমা, ট্যাঙ্ক ইত্যাদি তৈরি ও ব্যবহার করা হয়ে থাকে। এবং অন্যান্য ক্ষতিকর দিক হচ্ছে টেলিভিশন ও কম্পিউটার অপব্যবহার করার মাধ্যমে নিয়মিত খেলাধুলা ব্যায়াম ও মুক্ত চিন্তার পথে বাধা সৃষ্টি করা হচ্ছে। তাহলে প্রযুক্তির ক্ষতিকর প্রভাবগুলো এখানে তোমরা সুশৃঙ্খলভাবে সাজিয়ে লিখবে। এবং তৃতীয় কাজটি হচ্ছে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। তোমরা এই কাজটি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে এবং খুব সহজে কাজটি তোমরা সম্পন্ন করবে। বন্ধুরা আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম প্রযুক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।